তো হয়ে গেল মাংস মিশানো। এখন আমি যেটা করব সেটা হলো সুন্দর করে ঢেকে দিব, দিয়ে আমি আগে থেকে একটু আটা রেডি করে নিয়েছি, তো আমি আটাটা চারিদিকে দিয়ে প্রথমে আমরা চুলাতে ফ্রাই প্যানটা দিয়ে দিব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি একটু তেল দিয়ে দিব। তো তেল গরম হয়ে গেলে আমি এতে আস্তে আস্তে পেঁয়াজটা দিয়ে দিব, আস্তে আস্তে নাড়তে থাকবো যেন পেঁয়াজগুলো বাদামি রং ধারণ করে। সে পর্যন্ত আমাদেরকে পেঁয়াজগুলো ভালো করে নাড়তে হবে। আপনারা ভালো করে দেখুন যে আস্তে আস্তে পেঁয়াজটা বাদামি রং ধারণ করতেছে, আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। তো রং দেখে মনে হচ্ছে যে হয়ে গেছে, সুন্দর একটা গ্রেভি ভাব আসছে। এখন আমরা যেটা করতে পারি, জলটা একটু বাড়াই দিই। আমরা এখন আস্তে আস্তে মাংস ছেড়ে দেব। মাংস অবশ্যই আপনারা পানি ঝরাই নেবেন, খুবই গুরুত্বপূর্ণ। আস্তে আস্তে নেড়ে দিই, চারপাশে ভালো করে নেড়ে দিতে হবে যেন লেগে না যায়। তাহলে মাংস আমরা দিয়ে দিলাম, এখন আমরা পরবর্তী কিছু সময় অপেক্ষা করতে হবে মাংসটা ভালো করে মশলা লেগে না যায়। বারবার কিছুক্ষণ পরে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি দেখেন যে লেগে যাচ্ছে তাহলে জাল একটু কমাই দেন, অল্প জালে মাংসটা তাহলে ধীরে ধীরে খুব সুন্দর সিদ্ধ হবে এবং সব মশলার সঙ্গে মাংস মিশে যাবে, মাংসের সঙ্গে মশলা মিশে যাবে এবং চমৎকার একটা স্বাদ হবে। তো প্রায় 10 থেকে 15 মিনিট পরে আমি আবার একটু নেড়ে দিলাম, সুন্দর করে ঢেকে দিব এবং এভাবেই পরবর্তী 15-20 মিনিট আমাকে আবার অপেক্ষা করতে হবে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবো, আরও একবার দেখি কি অবস্থা। দেখতে চমৎকার লাগতেছে, আর একটু নেড়ে দিই আমি। মাংসটা দেখতে খুব চমৎকার দিচ্ছে, একটা মশলার রং আসছে। মাংসটা যদি একটু অর্ধেক সিদ্ধ হয়ে যায় তাহলে আমরা এটা নামাই রাখবো, আমরা পুরোপুরি এটা সিদ্ধ করবো না। আমি একটু অল্প পরিমাণ গরম পানি মাংসে দিয়ে দেবো। আমরা আধা ঘন্টা পরে আবার আসলাম, এখানে একটু তুলে দেখি। আমরা এই পর্যায়ে মাংসটা একটা আলাদা পাত্রে তুলে রাখবো এবং রান্নার পরবর্তী অংশে আমরা যাব। তো আমরা এবার পোলাওটা রেডি করবো। আমরা বাসমতি চাল দিয়ে দিলাম পরিমাণ মতো, 2 কাপ পানি দিব, তারপর একটু লবণ দিয়ে দিব। তারপরে আমরা বিভিন্ন ধরনের মশলা দিতে পারি, যেমন একটু তেজপাতা, একটু লবঙ্গ এবং এলাচ দিয়ে দিলাম, একটু নেড়ে দিব। এটা সাধারণত আমরা অর্ধসিদ্ধ করবো, সুতরাং খুব বেশিক্ষণ চুলায় রাখতে হবে না। ঢেকে দিয়ে অপেক্ষা করতে থাকি যতক্ষণ বাসমতি চালটা অর্ধসিদ্ধ না হয়। তো আমরা এখন খুলে দেখি কতদূর অবস্থা। ভাতটা প্রায় অর্ধসিদ্ধ হয়ে গেছে চালটা। তো আমরা এখন যেটা করব সেটা হলো আস্তে আস্তে মাংসটা মিশাতে থাকব। আমাদের যেহেতু জায়গা কম, তো আমি আসলে অত পারফেকশন দিতে পারতেছি না, সাধারণত এভাবে মিশাই দেই। আমাদের এই রান্নায় মাংস বেশি থাকবে, আমি এরকম ভালো করে নেড়ে দিব। যেন মাংসটা পুরোপুরি ভিতরে ঢুকে যায়। তো হয়ে গেল মাংস মিশানো। এখন আমি যেটা করব সেটা হলো সুন্দর করে ঢেকে দিব, দিয়ে আমি আগে থেকে একটু আটা রেডি করে নিয়েছি, তো আমি আটাটা চারিদিকে দিয়ে মুখটা লাগাই দিব আধা ঘন্টা, যেন সব কিছু সুন্দরভাবে মাংস চাল সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং মিশে যায়।
তাহলে আমরা অপেক্ষা করতে থাকি পরবর্তী অংশের জন্য। ঢেকে দিয়ে আমরা অপেক্ষা করতে থাকব। অন্যরকম হয়েছে, মানে দম বিরিয়ানি আমি টিভিতে দেখছি, কিন্তু তারপর খুব সম্ভবত বিয়েতে হয়তো বা দম বিরিয়ানি করে, এখন জানি না। মানে ওভাবে তো আর আমরা বিয়ে বাড়িতে গিয়ে খোঁজ নেই না যে আজকে বিরিয়ানিটা কিভাবে করা হয়েছে। বেশিরভাগ সময় টিভিতেই দেখা হয়েছে, আর বাসায় কয়েকবার খাইছি। তো আজকে অনেকদিন পর খাবো, আমার কাছে অন্যরকম লাগতেছে। সাধারণত আমি বিরিয়ানি যেভাবে রান্না করি ওটা একরকম হয়, সুফল সচরাচর রাঁধে অন্যভাবে, কিন্তু এবারেরটা সে একটু অন্যভাবে রান্না করছে, মানে দম দিয়ে আর কি। আমার কাছে ভালো লাগতেছে।